হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শনিবার, আর শনিবার দিনটা নর্মালি আমার কেমন কাটে আজকের ব্লগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। যেহেতু এই দিনটা বাচ্চাদের স্কুল থাকে না, তা এই দিনটা আমরা বাচ্চাদের নিয়ে টাইম স্পেন্ড করি, যদিও আমি আমার আগের ব্লগে এ কথাটি বলেছিলাম। তো আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, তাই ব্রেকফাস্টটা করে রান্না করব। যাত্রা চেসিনার জন্য আমি ব্রেড বাটার টোস্ট করছি। আর আমার জন্য আমি একটু ভেজিটেবল স্যুপ করছি। এটা আমি প্রায় খাই, হট ওয়াটারের সাথে প্যাকেটের স্যুপটা মিক্স করে নিয়ে দেন ফ্রোজেন ভেজিটেবলের সাথে আমি এটা মিক্স করে নিই। খুবই ঝটপট এবং হেলদি একটি ব্রেকফাস্ট। আর বাচ্চারা এখানে ব্রেকফাস্টটা করেই এখন ড্রয়িং করতে এসেছে। শনিবার দিনটা আসলে ওদেরও ব্যস্ত সময়টা কাটে, কখনো ড্রয়িং করে, কখনো হয়তো বা টিভি দেখে, হয়তো বা বাহিরে যায়, বেশ ভালোই সময় কাটে তাদের। আর আমি এখন রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব তিতা করলা দিয়ে বুটের ডাল আর চিংড়ি, আর রান্না করব আজকে বিট দিয়ে বুটের ডাল, আলু ভাজি আর ডাল রান্না করব। যদিও তিতা করলাটা আসলে বাচ্চারা খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি আলু দিয়েও এটা ভাজি করি, তবে আজকে বুটের ডাল দিয়ে আমি রান্না করব। তো আমি এখন বিটটাও ভিজিয়ে রেখেছি, যদি এটি এখনো ফ্রোজেন রয়ে গেছে এটা খুলতে একটু সময়টা লেগে যাবে। আসলে শনিবার দিনটা আমাদের বেশ বিজি সময়টাই কাটে, যদি বাহিরে যাই দেন তো দেখাচ্ছে বাহিরে শপিং, বাচ্চাদেরকে নিয়ে পার্কে বা বাহিরে খাওয়া হয়। আর আজকে যেহেতু বাহিরে যাওয়ার কোনো প্ল্যান নেই, তো বাসায় রান্না বান্না করে নিয়ে দেন বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করবো, হয়তো বা কোনো মুভি দেখব। তো আমি বুটের ডালটাও এখন ধুয়ে নিয়েছি। বুটের ডালটা আমার খুবই ভালো লাগে, আসুন এটা দিয়ে যে কোনো তরকারি করলেও দেখাচ্ছে অনেক ভালো লাগে, বিট বা দেখা যাচ্ছে তিতা করলা বা যে কোনো কিছু রান্না করলে খেতেও খুবই ভালো লাগে। তো আমি এখানে ডালটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ যেহেতু আজকে বাচ্চাদের স্কুল নেই তো দেখাচ্ছে অন টাইমে সবাইকে খাবারটা দিতে হবে। তো এখানে আমার রান্নাটাও অলমোস্ট হয়ে গেছে, তো এখানে আমি ডালটাও রান্না হয়ে গেছে, আর এখন আলুটাও আমি ভাজি করে নেব। আলু ভাজিটা আমাদের সবারই খুবই পছন্দ। Thank you.
আমার সব রান্নাই শেষ হয়ে গেছে। শনিবার দিনটা আসলে আমার এভাবেই কাটে। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।